ঘরের মধ্যে যত খাবারই রান্না করেন, এই বিয়ে বাড়ির খিচুড়ির মতো এদিক দিয়ে কিছু হাঁড়ি রান্না হয়েছে, ওই দিক দিয়েও কিন্তু অনেকগুলো হাঁড়িতে খাবার রান্না শেষ। মাংস রান্না হয়ে গেছে, তো আমাকে দিয়েছে টেস্ট করার জন্য লবণ হলুদ মরিচ, ঠিক আছে কিনা। আর এদিক দিয়ে দেখুন ডেকোরেশনের কাজও কিন্তু শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে আমার ছোট বোনের বিয়ের দিন, তবে এখন হচ্ছে সকাল। গতকাল মধ্যরাত থেকেই কিন্তু বিয়ের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, গরু জবাই থেকে শুরু করে মুরগি সহ যা যা আইটেম রান্না হবে সব কিছুই কিন্তু রাত থেকেই জোগাড় করা হয়েছে। তো কীভাবে কী করা হয় চলুন একে একে দেখে নিন। তো সময় এখন রাত 12টা, আর 12টা মধ্যরাতেই নেট নাই, নেট বন্ধ। যাই হোক, রাত 12টার পরে মানে মধ্যরাতেই কিন্তু আগামীকালকে বিয়ের আয়োজনের সব কিছু জোগাড় করে রাখা হচ্ছে। কক মুরগি বেছে রাখা হচ্ছে, ব্রয়লার মুরগি বেছে রাখা হচ্ছে, গরু জবাই করা হয়ে গেছে। ওই গরু জবাই করে রাখছেন, যেখানে গরু জবাই করার কাজ হয়ে গেছে, এখন চামড়া ছোড়া এবং গরুর প্রসেসিংয়ের কাজ চলছে। তো মধ্যরাতের পরে দেখা যাচ্ছে চুলার জাল জ্বলছে, এটার মধ্যে গরম পানি করা হচ্ছে, দিক দিয়ে মশলা বাটাবাটির কাজ চলছে। এই পাশ দিয়ে কক মুরগি বাছাই কাজ চলছে, ওদিকটায় মুরগি কেটে কেটে রাখা হচ্ছে পিস পিস করে, আর এদিকটায় ব্রয়লার মুরগিও কিন্তু কাটা হয়ে গেছে, ওই যে ওদিকটায় কাটা হচ্ছে কেটে কেটে এইখানে রাখা হচ্ছে, মানে ব্রয়লার মুরগি ফ্রাই করা হবে আর কক মুরগির রোস্ট করা হবে। বিয়ে বাড়িতে মধ্যরাতেও রাত মনে হয় না, মনে হয় যে এই যে সন্ধ্যা রাত। গরুর চামড়া ছাড়িয়ে মাংস এখানে আনা হয়েছে, এইখানেই মাংস কাটাকাটির কাজ চলবে। তো গরুর মাংস কাটা হচ্ছে রান বাই রানের পিস এবং এনে এইখানে রাখা হচ্ছে। যাই হোক, শুধু মধ্যরাত না, সারা রাত ব্যাপী কিন্তু এই কাজ চলবে, এবং অনেকে ঘুমিয়ে আছে, অনেকে আবার ঘরের মধ্যে বসে বসে গল্প করছে, অনেকে আবার কাজে ব্যস্ত, এদিকে অনেকেই জেগে আছে, ফুপুরা মা খালা যারা যারা আছেন সবাই জেগে আছেন। যাই হোক, আজকে হয়তোবা ব্যস্ততা রান্না বান্নার জিনিসপত্র নিয়ে, কালকে হয়তোবা এই ব্যস্ততা নাও থাকতে পারে, কারণ কালকেই তো অনুষ্ঠান শেষ। তো এদিক দিয়ে সকাল হয়েছে, সকাল হচ্ছে সময় 7টা। তো এই যে গরুর মাংস পরিষ্কার করে নেওয়া হয়েছে হাঁড়িতে হাঁড়িতে, সকাল সকালে রান্না করে ফেলা হবে, যেহেতু অনেক আইটেম রান্না করা হবে। দেখা যাচ্ছে মুরগি ভেজে নেওয়া হচ্ছে, কক মুরগি রোস্টের জন্য। এই নিয়ে কি গো,
খিচুড়ি সকালের নাস্তার জন্য গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। তো এদিকটা দেখা যাচ্ছে রান্না শেষ সকাল হওয়ার আগেই। তো এই দুই হাঁড়িতে রান্না করা হয়েছে জর্দা, জর্দা ভাত রান্না করা হয়েছে এবং রান্না করে উপরে কয়লা দিয়ে দেওয়া হয়েছে। ফল ফ্রুট এখনো মিশানো হয়নি, মুরব্বা মিষ্টি জাতীয় খাবার এখনো মিশানো হয় নাই। তো খুবই জোরে সোরে রান্না বান্না চলছে, যেহেতু অনেক অনেক আইটেম রান্না করতে হবে। সকাল সকাল না, ভোর থেকে কিন্তু রান্না শুরু হয়ে গেছে এবং সারা রাত জেগে রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু জোগাড় করা হয়েছে, সব কিছু রেডি করা হয়েছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে কয়েক রকমের মশলা বেটে বেটে বাটিতে রাখা হয়েছে। এদিক দিয়েও হাঁড়ি ভরে এগুলো মনে হয় আদা, আদা বেটে রাখা হয়েছে। আর এই পাশ দিয়ে কিন্তু চিংড়ি মাছ বেছে নেওয়া হচ্ছে। দুই হাঁড়িতে রোস্ট রান্না হবে, এক হাঁড়ি রোস্ট এখন কষানো হচ্ছে, আরেক হাঁড়ি রোস্ট পরে কষানো। মাংস ধুয়ে ধুয়ে যে এখানে ঝরানো হচ্ছে, আর এক্ষুনি কিন্তু গরুর মাংস রান্না করে ফেলা হবে। এবং তিন হাঁড়িতে রান্না হবে গরুর মাংস, দুই হাঁড়িতে রান্না হচ্ছে রোস্ট। তো যাই হোক, সকাল সকাল বিয়ে বাড়িতে খিচুড়ি খাওয়া হচ্ছে, গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল। টেস্ট কেমন হয়েছিল? যাওয়ার তো খারাপ, আরেকজনের রিয়াকশন। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে, আমিও খাবো একটু। ভাই কেমন হয়েছে খাওয়া? সারা রাত কত কষ্ট করছেন, রান্না বান্নার যত ব্যবস্থা সব বাই করছে, মাংসতে দইরা কত কিছু, সারা রাত আর ঘুমা? আচ্ছা, একটু ঘুমাইলে আরো ভালো লাগতো। কার বাইরে? না না লা লা রে।
তো দেখো সকাল সকাল বিয়ে বাড়ির প্রধান খাবার কি? খিচুড়ি, গরুর মাংস, কখনো গরুর মাংস, কখনো বা গরুর কলিজা দিয়ে, আজকে গরুর কলিজা দিয়ে রান্না করা হয়েছে খিচুড়ি, পাতলা খিচুড়ি। সব খাবারেরই কিন্তু একটা স্পেশালিটি আছে, ঘরের মধ্যে যত খাবারই রান্না করেন এই বিয়ে বাড়ির খিচুড়ির মতো। যদিও গরম, খিচুড়ি গরম না, আবহাওয়া গরম। সবাই যার যার মতো করে কখনো কোথাও বসে, কখনো কোথাও দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিচ্ছে, কারণ বিয়ে বাড়িতে নিজে গর্জি করে না খেলে কিন্তু কিছুই হয় না। যাই হোক, একদিকে জোরে সোরে রান্না বান্না চলছে, অন্যদিকে খাওয়া দাওয়াও চলছে, আর সময় এখন মাত্র সকাল 8টা। তো পুরো আয়োজনটা কিভাবে সম্পন্ন হয় এখনই জানতে পারবেন। নাতি রেডি বউ, এই যে মাংস রান্না কিন্তু হয়ে গেছে, টেস্টিং এর পর্ব চলতেছে। তাজা মাংস রান্না করতে বেশি সময় লাগে না। দেখো টেকনিক, মাংসের মধ্যে আবার কয়েক টুকরা আলু দিছে, কইল্লা আসতো না, কইল্লা আলু দেয় মনে হয় একটু ঝোল ঝোল থাকার জন্য। আচ্ছা আচ্ছা, টেকনিক। আচ্ছা, তাদের সিক্রেট, গরুর মাংসের মধ্যে কইল্লা কয়েক টুকরা আলু দিলে বলে টেস্ট হয় ভালো। তো এই যে এই হাড়িতে গরুর মাংস, এই হাড়িতে গরুর মাংস, ওই হাড়িতেও গরুর মাংস। আমার হাতে দেখতে পাচ্ছেন গরুর মাংস, মাংস রান্না হয়ে গেছে। তো আমাকে দিয়েছে টেস্ট করার জন্য, লবণ হলুদ মরিচ ঠিক আছে কিনা দেখার জন্য। চলুন খেয়ে দেখি, যদিও খেতে পারবো কিনা জানি না, মানে আত্মায় কাঁদছে না খাওয়ার জন্য, সারা রাত ঘুমায়নি, আবারও বিয়ে বাড়ির ঝামেলা তো বুঝেনি, এদিক সেদিক ওই দিক কত দিক সামলাতে হয়, আর নিজেদের অনুষ্ঠান মানেই হচ্ছে টেনশনের একটা ব্যাপার। তো বিসমিল্লাহির রহমানির রহিম, মজা হয়েছে, অনেক মজা হয়েছে। যারা গরুর মাংস খেতে পছন্দ করে তাদের জন্য লোভনীয় একটা খাবার, আর হাড়ের ভিতরে কিন্তু ক্যালসিয়ামও রয়েছে, যদিও গরম, পরে খাবো। যাই হোক, রান্না বান্না চলছে, অন্যদিকে বিয়ে বাড়ির ব্যস্ততাও চলছে, তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন। সেই রাত থেকে শুরু হয়েছে রান্না, ও এদিক দিয়ে দেখা যাচ্ছে পোলাওর চাল রেডি করা হচ্ছে, মানে পোলাও রান্না করা হবে। এদিক দিয়ে ঝুড়ি ভরে মশলা মাখিয়ে মুরগির মাংস রাখা হয়েছে, এগুলো ফ্রাই করা হবে। আর এরই মধ্যে অনেকগুলো হাঁড়িতে কিন্তু খাবার রান্না হয়ে গেছে, জর্দা, রোস্ট, গরুর মাংস, অনেক কিছুই রান্না হয়েছে। এখন কি রান্না হচ্ছে চলুন দেখি। ও, চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে, এখন এগুলো ঘুনা করা হবে। তো সালাদ টালাদ যা আছে সবই কিন্তু কাটাকাটি শেষ। তো এদিক দিয়ে কিছু হাঁড়ি রান্না হয়েছে, ওই দিক দিয়েও কিন্তু অনেকগুলো হাঁড়িতে খাবার রান্না শেষ, এবং উপরে কয়লাও দিয়ে দেওয়া হয়েছে। সকালে যে খিচুড়ি রান্না করছিল ওইগুলো কি আছে? আই পাতিলা ভরা খিচুড়ি রয়েছে এখন। এদিক দিয়ে দারুণ সুন্দর একটা জিনিস দেখেন,
এই যে জর্দা রান্না হয়ে গেছে এবং সাজানো হয়ে গেছে। দুই হাড়িতে জর্দা রান্না করা হয়েছে। আর এদিক দিয়ে ডেকোরেশনের জিনিসপত্র মানে সাজসজ্জাও কিন্তু হয়ে গেছে। যেখানে বসে অতিথিরা খাবার খাবে ওইগুলো কিন্তু পুরাটাই সেট করা হয়েছে। তো এই হল রুমে বসেই কিন্তু একসাথে অনেকগুলো অতিথি খাবার খেতে পারবে। তারপরে এই যে এই রুমেও কিন্তু অতিথি বসার ব্যবস্থা করা হয়েছে এবং বর বসবে এই যে দিকটায়, যেখানে হলুদের অনুষ্ঠান করা হয়েছে এই স্টেজেই বরকে বসানো হবে। তবে এখন অন্ধকার অবস্থায় আছে, যারা লাইটিংয়ের কাজ করে তারা এখন বাসায় নেই, এজন্য লাইট টাইট সব বন্ধ। যাই হোক, সব প্রস্তুতি শেষ, মেহমান আসবে, তাদের আপ্যায়ন করা হবে এবং বিয়ের অনুষ্ঠান ইনশাল্লাহ ভালোই ভালোই সম্পন্ন হবে। এদিক দিয়ে জর্দা রান্না তো অনেক আগেই শেষ, সেই ভোর সকাল থেকে জর্দা রান্নার প্রক্রিয়া চলছে। তো টেস্ট করার জন্য দেওয়া হয়েছে, এই যে আমাদের বড় সাহেব, ছোট সাহেব না কিন্তু বড় সাহেব টেস্ট করছে জর্দা। মিষ্টি ঠিক আছে সাহেব? মেহমানরা খেয়ে কি প্রশংসা করবে? এদিক দিয়ে যে মিশারির আব্বুও টেস্ট করছে। গেমে টেমে শেষ, দৌড়ে চাল আরো সিদ্ধ হইতো না? মিশারির আব্বু বলতেছে যে চাল আরেকটু সিদ্ধ হইলে মনে বলে আরেকটু ভালো হইতো, মানে চালটা বেশি ঝরঝরা। দুই পাতিলার মধ্যে জর্দা পাকাইছে বুঝছো, এক পাতিলা হয়তো বা ঝরঝর, আরেকটা একটু নরম হতে পারে। ফুড কালার কম হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো বাড়ির ছোট মেয়ের বিয়ের আয়োজন, বিয়ের রান্নাবান্না। প্রায় 600 জন মেহমানের আয়োজন করা হচ্ছে। যেমন ব্যস্ততা তেমন ক্লান্তি, এরপরেও সবাই মিলে পুরো আয়োজনটা সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করছি। তো আয়োজন তো রেডি, এখন অপেক্ষা মেহমান আসার, বিয়ের মেহমান। তো আগামী ধামাকা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।